নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য একটি স্পেশাল এপিসোড নিয়ে এসেছি এখানে আমি বলবো যে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ সালে যে সূর্যগ্রহণটি হবে সেটি ধনুরাশির উপরে হচ্ছে তাই ধনুরাশির জাতক বা জাতিকাদের উপর কুপ্রভাব পড়ার সম্ভাবনা আছে আজকে আমি এই ভিডিওতে এই কুপ্রভাব থেকে আপনারা কি করে বাঁচবেন এবং এর একটি মন্ত্র আপনাদেরকে ভিডিওর শেষে বলবো তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না এটি একটি স্পেশাল এপিসোড তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলের সদস্য হয়ে যান আর যারা আগেকার আমার দর্শক বন্ধুরা আছেন তারা যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টস বক্স কোয়ারিজ করতে পারেন তো আসুন ভিডিওটি শুরু করি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশে সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ ধনুরাশির জাতক বা জাতিকাদের কুপ্রভাব ফেলতে পারে কারণ এই সূর্যগ্রহণটি ধনুরাশির উপরে হতে চলেছে তো আপনারা এই কুপ্রভাব থেকে বাঁচবেন কি করে সেটাই আমি বলছি প্রথমত আপনারা সকালবেলা উঠে আপনার পিতা মানে অর্থাৎ বাবাকে প্রণাম করবেন আমি এই কারণেই বললাম যে বাবাকে প্রণাম করতে কারণ সূর্যকে সূর্যকে দেখায় পিতা হিসাবে আপনি যদি আপনার বাবাকে প্রণাম করেন সকালবেলা উঠে এবং আপনার বাবার সাথে ভালো ব্যবহার রাখেন তাহলে আপনার উপর কুপ্রভাব পড়বে না এরপরে আসছি দ্বিতীয় যেটা মেন টপিক আপনাদেরকে একটি গায়ত্রী মন্ত্র জপ করতে হবে সূর্যগ্রহণের সময় এই মন্ত্রটি জপ করবেন সেই মন্ত্রটি আমি বলতে চলেছি এবং আপনারা সাথে সাথে স্ক্রিনেও দেখতে পাবেন দয়া করে মন্ত্রটি নোট করে নিন অং আদিত্য ভিদ্যহে সহস্র কিরণায় ধিমাহি তন্ন সূর্য প্রচোদয়াত এই ছিল আমার ভিডিও যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো দেন লাইক করুন শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান ততক্ষণ পর্যন্ত নমস্কার ধন্যবাদ